হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে বিকেল তিনটে, তো বিকেল তিনটে থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে ভিডিও দিনই দিলে আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা শুরু করি। তো তোমরা আগের ভিডিওতে দেখলে যে আমরা হোটেলে ইন করলাম, তো হোটেলে এসে স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। এখন তিনটে বেজে গেছে, এখন আমরা পাশেই যাবো, হচ্ছে একটা মন্দির আছে, সেই মন্দিরটা যাচ্ছি সবাই মিলে। তো চলো তোমাদেরকে সেই মন্দিরটা শেয়ার করবো। আর বাইরে প্রচুর প্রচুর রোদ, মাকে বললাম মা তুমি ছাতা নিয়ে আসো, আমি তো টুপি নিয়েই নিয়েছি, এত রোদ আর এত গরম এখানে চেন্নাইতে। হয়েছে মা? হয়েছে? তো চলো, মারও, মাও রেডি, আমিও রেডি, এখন বেরোবো। আর সবাই হয়তো রেডি হয়ে নিচে চলেও গেছে। তো চলো তোমাদের সবটাই শেয়ার করবো, আমরা কোন মন্দিরে যাচ্ছি, কী কী করছি, সবটাই তোমরা দেখতে পাবে। তো দেখতে হলে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থাকো, আর সঙ্গে থাকো। তো চলো, তো আমরা বেরিয়ে গেছি, আর দেখো ছাতা নিয়ে বেরিয়েছি, যেহেতু প্রচণ্ড রোদ। আর আমাদের সঙ্গে যারা যারা আছে তারা সব সামনে হাঁটছে। তো চলো মন্দিরে গিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছি কারা কারা এসছে আমাদের সাথে। পথে সবাই আমরা দিয়েছি মাথায় ফুল, এই দেখো আমিও ফুল দিয়েছি, আর সবাই দিয়েছে। এখানে যারা যারা রয়েছে দেখাচ্ছি, এই দেখো সবার মাথায় তোমরা ফুল দেখতে পাবে। তুয়া দেখি সাইড হও, এই দেখো সবার মাথায় ফুল রয়েছে। টিয়া, টিয়াটা হল আছে, কারণ টিয়া করেছে খোপা। এই দেখো, তো চলো যাচ্ছি মন্দিরে। এগুলোকে বলে, সবাই বলে যে গাজরা বলে, যে ফুল দিয়ে যেতে হয় মন্দিরে, তাই দিয়েছি। আমারটা একদম পেছনে, যেহেতু আমার চুলটা ছাড়া। আমরা মাথায় ফুল লাগিয়ে চললাম মন্দিরের পথে। তো দেখো সবার মাথায় কি সুন্দর ফুল লাগিয়েছে। তো মন্দিরে যাওয়ার পথে পড়েছে একটা দোকান, সেখানে দেখলাম হলুদ দিয়ে কত সুন্দর একটা জিনিস করেছে। তো তোমাদেরকে সেই জিনিসটা শেয়ার করলাম। তো মন্দিরে আমরা পৌঁছে গেছি, আর এই দেখো আমাদের টিম সবাই রয়েছে, সবাই হাই করো। সবাই মিলে এসেছি, কিন্তু ফোন নিতে দেবে না, ফোন ক্যামেরা সব কিছু বাইরে রাখতে হবে, তারপর মন্দিরে ঢুকতে হবে। আর সবাই তো মাথায় দেখো ফুল লাগিয়েছে, দেখাও তোমার ফুলটা, এই যে কাকিমার ফুল, সবার মাথায় ফুল রয়েছে। তো চলো এখানে আমরা ফোন ক্যামেরা জমা দিয়ে তারপর আমরা যাব মন্দিরের ভেতরের দিকে। আর মন্দিরটা খুব খুব বড়, যদি শেয়ার করতে দেয় বাট তোমাদেরকে শেয়ার করবো, আর যদি না করতে দেয় ক্যামেরা তো নিতেই দেবে না। দেখছি, তবু চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার। তো সবাই চলে গেছে মন্দিরের ভেতরে, যেহেতু ক্যামেরা ব্যাগ নিতে দেবে না। দেখো আমার কাছে হচ্ছে ব্যাগের বস্তা, আমি আর এই কাকিমা রয়েছি, আর সবাই চলে গেছে। আর ইনি এসছে মানে বই নিয়ে, মন্দিরের বই, বলছে বাংলায় লেখা আছে তোমরা পড়তে পারবে। এই দেখো ইনি দাঁড়িয়ে রয়েছে, বলছে এই মন্দিরে সব কিছু তথ্য আমরা জানতে পারবো। কি কত, এই দেখো এই বইটা নিল 20 রুপিয়া, দাও টাকাটা দিয়ে নি। তো দেখো এই বইটা নেওয়া হলো, লেখা রয়েছে মাদুরাই মীনাক্ষী টেম্পল। এই দেখো কি গরম আমার, মানে কি বলবো, মন্দির আমি অনেক দেখছি চেন্নাইতে এসে, যখন এসেছিলাম ওর জন্য আমি আর যাইনি, সবাই গিয়েছে, ওরা আসুক তারপর শুনবো ওদের কাছ থেকে ওরা মানে কি দেখেছে ভেতরে কি আছে। আর দেখো সবাই তো মাথায় গাজরা লাগিয়েছে, এই দেখো গাজরা ফুল, আমিও লাগিয়েছি, আমারটা দেখা যাচ্ছে না পেছনে রয়েছে। তো চলো, আর ব্যাগের অবস্থা দেখো, এই দেখো ব্যাগ ফোন সব আমার কাছে। সবাই মন্দিরে চলে গেছে, আমরা যাইনি, আর তুয়া রিয়াও যাইনি, কারণ প্যান্ট নেই। আমি যেমন চেন্নাইতে প্যান্ট পরিনি বলে মন্দিরে ঢুকতে দেয়নি, তেমনি এরা দুজনও গেছে, এদেরকেও ঢুকতে দেয়নি, আর আমি তো যাইনি প্যান্ট নেই বলে মন্দিরে ঢুকতে দিচ্ছে না। তো আমরা মন্দির থেকে বেরোলাম, 2 ঘন্টা লাগলো আমাদের মন্দিরের ভেতরে ঢুকে পুরোটা দেখতে। আর প্রথমে ভেবেছিলাম যে মন্দিরের ভিতরে প্রবেশ করবো না, তারপর রিয়া আর তুয়া ওদেরকে প্রথমে ঢুকতে দেয়নি, যেহেতু ওরা শর্ট ড্রেস পরে এসছে, ওরা প্যান্ট কিনেছে, প্যান্ট কেনার পর বলে চলো বৌদি তোমাকে নিয়ে যাই। তো আমি রিয়া আর তুয়া 3 জন মিলে মন্দিরে প্রবেশ করেছি। মন্দিরটা ভালোই ছিল, প্রচুর প্রচুর ভিড়, আর আমরা ওখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি, লাইনটা একটু কম ছিল। আর যদি 50 টাকা দিয়ে টিকিট কেটে না ঢুকতাম তাহলে অনেক অনেক বড় লাইন হতো, আর দেখো এমনিতেই প্রচুর প্রচুর ভিড়। তো চলো, ওরা আমার জন্য হয়তো ওয়েট করছে। আর মা যা মানে মা যায়নি, মা প্রায় 1 ঘন্টায় আমাদের জুতো ব্যাগ পাহারা দিয়েছে।
মন্দির থেকে তো আমরা কখন বেরিয়েছি, বাট এখানে আমরা সবাই খাচ্ছি জুস। এই দেখো, কেউ খাচ্ছে মৌসুম্বি, কেউ খাচ্ছে পাইনাপাল। এই দেখো, এখানে খাওয়া দাওয়া চলছে, আর মা এদিকটায় খাচ্ছে চা। মা চা না খেলে সন্ধ্যেবেলা মাথা ধরে। দেখো, মা খাচ্ছে চা বসে বসে, তাও আবার লিকার চা, চিনি ছাড়া। তো চলো, আর আমি একটা মৌসুম্বি জুস নিয়েছি, খেয়ে নি, কারণ সে দুপুরবেলা খেয়েছি কখন, আর তার মধ্যে কিছু খাওয়া হয়নি, আর মন্দির অনেক হাঁটাহাঁটি করেছি। আর দেখো, সবাই এখানে বসে পড়েছে। এই দেখো, সবাই এখানে রয়েছে বসে, কষ্ট হয়ে গেছে মন্দির ঘুরে। এখানে অনেক ফটোশুট করলো সবাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, খাচ্ছি জুস, কেউ খাচ্ছে আইসক্রিম। এই যে এই এই দিদিভাই খাচ্ছে আইসক্রিম, এখন দেখাচ্ছে জুস, কি দেখাচ্ছে জুস, পুরো বাবা বেরোচ্ছে না। সো আমরা তো মন্দির থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে এসেছি, কিন্তু আমাদের হোটেল আমরা চিনতে পারছি না। আবার তিন চারজনকে জিজ্ঞাসা করছি কোথায় লক্ষ্মী হোটেল, লক্ষ্মী হোটেল, এখনই পড়ে যেতাম। তো এখনও খুঁজে পাইনি, হেঁটেই যাচ্ছি। তো হেঁটেই যাচ্ছি, আমরা যখন বেরিয়েছি তখন তো পুরো দিনের আলো ছিল, আর এখন রাত হয়ে গেছে, চারদিকে লাইট জ্বলছে, ওই কারণে হয়তো বুঝতে পারছি না। একজনকে তো জিজ্ঞাসা করলাম, সে বললো সামনের দিকে। তো চলো যাই, আটটা প্রায় বাজতে চললো। বাবা আজকে আমাদের সাথে আসেনি, বারবার করে বাবা ফোন করছে, তোরা কোথায় তোরা কোথায়। আমি বলছি আসছি, আর বুঝতেই পারছো একসাথে এতজন লোক গেলে সবার একটু দেরি হয় কেনাকাটা করছে। আরও চার পাঁচজন আছে, হ্যাঁ মানে পেয়েছে খুঁজে, আরও চার পাঁচজন এখনও আসেনি, আমরা চার পাঁচজন এসছি। তো চলো যাওয়া যাক, রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপর রাতে ডিনার করবো। জানি না আজকে রাতে ডিনারে কী রান্না হয়েছে, বাট দুপুরবেলা খুব সুন্দর রান্না হয়েছিল, উচ্ছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর হয়েছে কাতলা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে রান্না হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। আর রান্নার লোক আমাদের কলকাতা থেকেই কাকু নিয়ে এসছে, ওই কারণে রান্না ভালো হয়েছে, খেতেও বেশ ভালো লেগেছে। আর আমাদের রাত্রের ডিনার কী হবে এখনও বলতে পারছি না, হেঁটে যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি আর কত দূর। তো চলো এবার যাওয়া যাক, চিনে চিনে রাত, যেহেতু রাত হয়ে গেছে ওই কারণে একটু প্রবলেমটা হচ্ছে আমাদের। সো আমরা চলে এসেছি রুমে, এখন ড্রেসটা চেঞ্জ করে রাতে ডিনার করবো। রাতে আজকে ডিনারে আছে আমাদের চিকেন, ডাল, আর আছে আলুর চিপস। আমি রুমে এসে চলে গেছি ওপরে, কারণ ওপরে খাওয়া দাওয়া হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, কী রান্না হচ্ছিলো তাই দেখতে গেছিলাম। আর যেহেতু বাবা চিকেন খাবে না, তারপর পেঁয়াজ রসুন খাবে না, তাই বাবার জন্য কী রান্না মানে হয়েছে সেটাই বেশি বিশেষ করে আমি দেখতে গেছিলাম। উনি বললো বাবার জন্য পনির আর ভেজ ডাল করেছে। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে তারপর যাবো ওপরে খেতে, কারণ সাড়ে আটটা এমনিতেই বেজে গেছে। দেখি মা বাবা কি করছে, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।